बरकत बरकत जी जनाब जी जनाब এখানে পোস্টার লাগিয়েছে কে পোস্টার আমি তো দেখিনি জনাব আমার দেওয়ালে পোস্টার তাও ভুল বানানে ভরা তুমি এখানে কেন আছো জনাব আমার অপরাধ মার্জন করুন আমি এক্ষুনি ছেড়ে ফেলছি না থাক কারো দেওয়ালে পোস্টার লাগানো যেমন উচিত নয় তেমনি কারো পোস্টার না বলে ছিঁড়ে ফেলাটাও সমীচীন নয় যাও স্বাক্ষর কলমটা নিয়ে এসো স্বাক্ষর কলম আজকাল ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তে গিয়ে বাংলা ভাষার কি অবস্থা করেছে না দুটি লাইন লিখতে গিয়ে তিনটি বানান এনেছি জনাব ভুল বানানগুলোতে গোল চিহ্ন দাও জনাব ভুলগুলি যদি একটু ধরিয়ে দিতেন পাঁচ পাঁচে চন্দ্রবিন্দু নেই চন্দ্রবিন্দু দাও পাঁচ শব্দটা নাসিকা সংযোগে উচ্চারিত হয় না না নাসিকা সংযোগ লোকজন কি চন্দ্রমিতি ব্যবহার করতে ভুলে গেল নাকি আর ওই দেখো শহীদ ওটা রহস্যইকার নয় দীর্ঘইকার হবে দীর্ঘইকার হ্যাঁ আর ওই যে শেষ দিকে গ্রহণে অংশগ্রহণে ওটা দন্তন নয় মূর্ধন হবে শোনো আর যদি আমার দেওয়ালে ফুল বানানে লেখা কোনো পোস্টার দেখি তাহলে তোমাকে তাড়িয়ে দিতে আমার অবশ্যই ভুল হবে না কথাটা মনে থাকে জানো দৃমুই যখন সবকটাই দেই দৃমু আর মুরা ঠ্যাং চাবাইবে আর একটা ফুললে চেলা গেছে মতন বয়লার মুরগি হয়েছে হেললে কি বাংলার এই দশা আরে তোরা বেমারটি যদি ইংরেজি স্কুলে পড়ো তা বাংলার দশা কি হবে বাংলা পড়বে কেটা শুনে মুন্ডায় কি চায় জানে কেনুটা দিয়ে ঠাইশ ধরিয়া বাংলার গ্রামারটা হিয়ে গেছে বাংলা ভাষায় কি সম্বোধনের উপকরণ নেই জি ক্ষমা করবেন জনাব এই যে এখানে বিজ্ঞাপনের একটা খসড়া লিখে নিয়ে এসেছি পড়ে শোনা জি জনাব বিশিষ্ট শিল্পপতির একমাত্র কন্যা সুন্দরী সুশিক্ষিতা মুসলিম মেয়ের জন্য সুশিক্ষিত সুপ্রতিষ্ঠিত পাত্র আবশ্যক প্রমিত বাংলা জানা পাত্রের অগ্রাধিকার দেয়া হবে নিচে আপনার ঠিকানা দিয়ে দিয়েছি ঠিক আছে জনাব না ঠিক নেই বিজ্ঞাপনে কোনোদিন মিথ্যে কথা লিখবে না আর আমি মোটেও শিল্পপতি নই এসব ক্ষেত্রে একটু বাড়িয়ে লিখতে হয় তা নাহলে লোকের চোখে পড়ে না যা বলছি তাই করো শিল্পপতিটা কেটে শিক্ষক লেখো দেখি কি লিখেছ কি লিখেছ এসব একটা বিজ্ঞাপন লিখতে পাঁচটা বানান ভুল করেছ তুমি পত্রিকা অফিসে চাকরি করছো অথচ বাংলা শব্দ ভালোভাবে লিখতে পারো না আর তোমাকে বলি বা কী হবে টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছি বাংলা বিকৃতির জন্য আর রেডিও শোনা বন্ধ করে দিয়েছি বিকৃত কথা গানের জন্য বাংলা ভাষার ভবিষ্যৎ যে কী হবে কে জানে আপনি ঠিক বলেছেন জনাব এ ধরনের ভুল করা আমার ঠিক হয়নি তবে জনাব একটা লেখা পত্রিকাতে যাওয়ার আগে আমাদের প্রুফ রিডিং হয়ে যায় তাই বলে তোমাদের ভুল শুধরাবার দরকার নেই এরকম ভুল করা থেকে বিরত থাকবে জি আপনার কথা আমার মনে থাকবে আসি স্যার সরি দুঃখিত আসি জনাব এসো সালামু আলাইকুম
প্রশ্রয় দাগ দিলি কেন? না মানে আপনার ওই ভুল লেখছেন ওইগুলো দাগ দাগ মাস্টার হইতেছ না আমরা বাংলা শিখাবি না আপনাকে শিখাবো কেন মুই মাস্টার হইলাম কেন মুই নিজে তো মুরুখ অতি চালাকের গলায় দড়ি এই প্রবাদ বাক্যটি শুনেছ নিশ্চয়ই প্রবাদ এবং প্রবচন যে কতটা সত্য তা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছ আজ আমি কি এই কর্মটি করতে বলেছিলাম তোমাকে জনাব আমি ভেবেছিলাম ওরা একটা প্রশ্ন ঠিক করলে তো ওরা বুঝতে পারবে না তাই তুমি সবকটি পোস্টার ঠিক করে দিতে গিয়েছিলে ভালো খুব মহৎ কাজ করতে গিয়েছিলে যাই হোক দুঃখ করো না এদেশের অনেক মানুষ বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন আর তুমি বাংলা বানান শুদ্ধি অভিযানে আহত হয়েছ আজ তুমি একজন ভাষা সৈনিক কান্না বন্ধ করো এই সন্ধ্যাবেলা শেয়ারা গাছে পেতনির মতো ভোদরে আছিস কেন কি হয়েছে ভাবছি কোন প্রেতটা আমার ঘরে জুটবে আচ্ছা তোমার কি হয়েছে এই সন্ধ্যার সময় তুমি এত সাজগোজ করেছো কেন তোমার এই কুচ্ছি জামাইটার জন্য দেখ আমার জামাইকে নিয়ে বাজে কথা বলিস না আমার জামাই তো কালো মোটা তাও তো আছে তাই না তোর কপালে তো তাও জুটবে না আর যদিও জোটে দেখা যাবে যে কোনো হাই স্কুলের বাংলা বইয়ের একটা মাস্টার দাও আরো অভিশাপ দাও ইচ্ছামতো অভিশাপ দাও তুমি আর তোমার চাচা মিলে তো আমার জীবনটা একদম অভিশপ্ত করে তোলা ষড়যন্ত্র শুরু করেছো মানে কি আমরা আবার কি ষড়যন্ত্র করলাম বাবা পাত্রের জন্য পেপার বিজ্ঞাপন দিয়েছে তুমি জানো না হো এই জন্যই জরুরি তলব দিয়েছে তাই না দেখ আমি কি করব বল তোর জন্য তো কতগুলো পাত্র দেখলাম মুনিমের কথাও চাচাকে বললাম ও তো আমেরিকায় পড়াশোনা করেছে বড় একটা চাকরি করে এরকম পাত্র কোথাও পাওয়া যাবে তুই বল তার কথা হলো যে ছেলের দেশের প্রতি প্রেম নেই বাংলা ভাষার প্রতি ভালোবাসা নেই তার কাছে নাকি বাঙালি মেয়েরা নিরাপদ নয় এখন তুই বল তোর জন্য রবীন্দ্রনাথ পাত্র আমি কোথায় খুঁজে পাবো বল সারা জীবন শিক্ষকতা করেছেন সবাইকে বাংলা শেখানোর জন্য জীবন দিয়ে দিয়েছেন পেরেছেন তাহলে তো আক্ষেপ কেন শোনো আপা তুমি বাবাকে বলে দাও এসব পাগলামি ছাড়তে এরপর যদি আমি কোনো ঝামেলা করে ফেলি আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবে না এই তুই কি ঝামেলা করবি রে আলপনা তুই কি কাউকে পছন্দ করিস তুমি এখনো ঘুমাচ্ছ ঘুমাও খুব ভালো কথা ঘুমাও এদিকে আমার বাবা আর একজনের সাথে আমার বিয়ে দিয়ে দেখ কংগ্রাচুলেশন কনগ্রাচুলেট তো করলে আবার কেন ফোন করেছো আর ঘুমিয়েছিলাম তো আচ্ছা শোনো কি হয়েছে সকালবেলা এত সিরিয়াস কি ব্যাপার আজকে পত্রিকাটা দেখো তোমাদের বাসায় ইত্তেফাক রাখো না হ্যাঁ পাত্র পাত্র কলম তো দেখো তারপর ঠিক আছে রফিক জে মামা পেপার দে আইতাছি মামা
গরু আছে ও কন কি মামা হে পালা কেডা গোবর সাফারে কেডা তোমার চোখের সামনে থেকে যা মারি তোর গোবর সাফ করার মতো তোরে দিয়া যাবার যাইতেছ হ্যালো শোনো 10 মিনিটের জন্য কি তুমি একটু বেরোতে পারবা আমি 10 মিনিটের মধ্যে আসছি না না বাবা বাসায় এখন এসো না বিকালে এসো শোনো আমি তোমাকে তোমার জামাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আসতেছি না আমি আসতেছি তোমাকে তুলে নেওয়ার জন্য আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি আসো কিন্তু তুমি বাসার সামনে আসবে না গলির মুখে এসে আমাকে ফোন দিবে ঠিক আছে ওকে ক্রিম চিনো ক্রিম ও চিনি কি ক্রিম কি ওই যে মুখে মাখে না ঘি চিনো চিনি কি করে ঘি দিয়া যে পোলাও পাকায় গুড এই যে লাল ইটের বাড়িটা আছে না এইটার পরে একটা ঘি রঙের ইটের বাড়ি আছে বুঝছো ওখানে দাঁড়াবা তুমি হ্যাঁ একটা মেয়ে বের হয়ে আসবে মেয়েটা নিয়ে এদিকে চলে আসবা কার সঙ্গে কোনো কথা বলবো না পারবো না আচ্ছা ঠিক পারবো যাও 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 কাউ রিতে দেহি না বেটা যে কোন গেড়ে কথা কইলো লট কর না ভালো পেয়ারা কত করে কেজি 80 টাকা কত 80 টাকা 80 টাকা কেজি পেয়ারা ওই মে দেশি ফলের দাম যদি এরকম হয় মানুষের কি দেশপ্রেম থাকবে যাবে আপনার জন্যই তো বসে আছি ওঠেন এই এই ঘুরাইতেছো কেন আরে তুমি এইদিকে আসলা কেন আমি তো কুলছে নাকি যাব কেন ওই যে ভাইজান আমারে কইলাম তুই নিতে ভাইজান নিজে কাটা রইছে ভাইজান কোন ভাইজান কেন যে আপনি তুললেন যেগুলো সামনে দাঁড়া রইছে মানে কি ভাইজান আমার তুলে নিয়ে যেতে মানে কি আইতি আমার কিডন্যাপ করতে আসছো হ্যাঁ একটা চট দিয়ে দাঁত ফালে দিব ঘোড়া রিকশা ঘোড়া আমার লোকে চেয়েছেন কেন ভাইজান কইলো নিতে কি হইছে রে মিনি দেখো তো ভাইজান কে যেন আমার তুলে নিতে পারাইছে কার এত বড় সাহস এই কত বড় সাহস আমার কি দোষ আমার তো কইছে তুলে নিতে তোর এত বড় সাহস আমি কি একটা ঝামেলা হয়েছে তুমি একটা কাজ করো একটা রিক্সা নিয়ে আমি
আমরা যেখানে সবসময় বসি না ওই জায়গায় চলে আসো। হ্যাঁ আশ্চর্য, তুমি এর মধ্যে ঝামেলাও বাঁধিয়ে ফেলেছো, তুমি ঠিকই করো না। আচ্ছা আচ্ছা আমি আসছি। হ্যাঁ আরে ঝামেলা তো আমি বাধাই নাই, ঝামেলা তো বদলো রিক্সওয়ালা। মানে তোমাকে আনার জন্য ওকে তোমাদের গেটের সামনে পাঠালাম, ও অন্য গেটের সামনে গিয়ে অন্য বাসার একটা মেয়েকে তুলছে, তারপর যা হওয়ার তাই হলো। আর তোমার বাবা কি ঝামেলা করছে সেটা বলো। কেন তুমি পেপার দেখোনি? দেখলাম কিন্তু জানো আমি কিছু বুঝতে পারলাম না। মানে তোমার বিয়ে দেবেন তোমার বাবা, তার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কী দরকার? মানে আমার মনে হয় আর কি যে উনি যে ধরনের পাত্র পছন্দ করবেন তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাওয়া যাবে না, সেক্ষেত্রে উনি ওই রিটায়ার্ড একজন বাংলা টিচারের সঙ্গে যদি তোমার বিয়ে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। মনে করো মাথায় চুল থাকলো না লোকটার, তারপর মুখে একটাও দাঁত থাকলো না, এবার কানে যদি না শোনে তাহলে আরও ভালো হয়। উনি একজন চমৎকার সুন্দরী একটা সঙ্গী পেলেন আর তুমিও এক্সেপশনাল একটা ফ্রেন্ড পেলেন, মানে আমার মনে হচ্ছে আর কি। তুমি এসব ফাইজলামি করার জন্য আমাকে ডেকেছো? করো, কোনো অসুবিধা নেই, করতে থাকো। আমার বাবা অন্য ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে আর তুমি রাস্তার লোকদের ডেকে ডেকে ফাইজলামি করবে, ঠিক আছে? আমি এখন গেলাম, আমার কোনো সময় নেই তোমার সাথে কথা বলার। একটা কথা বলি, মানে আমার মনে হয় যে এখন সময় হয়ে গেছে তোমার বাবাকে আমাদের ব্যাপারটা বলার। বাবা কিছুতেই মানবে না আর আমি বাবাকে বলতে পারবো না। তাহলে উপায়টা কি বলো আমাকে? আমি লিপি আপুর সঙ্গে কথা বলেছি, তোমাকে ভাইবা দিতে যেতে হবে। ভাইবা? কিসের ভাইবা, কার কাছে? বাবার কাছে। কি বলো তুমি, বিয়ে করার জন্য ভাইবা দিতে হবে? তুমি তো জানোই যে বাবা বাংলা টিচার, বাংলা ভাষার প্রতি তার একটা বিশেষ প্রেম আছে, স্পেশালি গ্রামারের প্রতি। কাজেই ভাইবা যে প্রশ্ন দিয়ে শুরু হোক না কেন, শেষ পর্যন্ত বাবা গ্রামারে চলে আসবে, কাজেই তোমার কোনো টেনশন নেই। কিসে যাবে গ্রামারে? পাগল নাকি? এই গ্রামার বিষয়টাই তো আমি জানি না, ছোটবেলা থেকে এটা আমার অপছন্দ, আমি খুবই কাঁচা ছিলাম এটাই। তারপরে এখন তো গ্রামারের সঙ্গে আমি টাচেও নাই, বাইং হাউসে চাকরি করি, সব তো ভুলে গেছি। কোনো অসুবিধা নেই, এক মিনিট নাও। এটা কি? যে বিদ্যা পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে বলিতে এবং পড়িতে পারা যায় ইহা তাহাই। তার মানে এখন আমাকে ক্লাস 10 এর ব্যাকরণ বই পড়তে হবে? হ্যাঁ তাই। শোনো, বৃহস্পতিবার সকাল 10টায় তোমার ভাইবা। তোমার যদি মনে হয় যে তোমার জীবনে আমার কোনো দরকার নেই তাহলে তোমার যা ইচ্ছা তা করো, ঠিক আছে? কিন্তু আমি যখন সুইসাইড করবো চিরকুটে তোমার নাম লিখে যাবো। ওকে বাই। গ্রামারের জন্য বিসিএসটা ট্রাই করলাম না, বিয়ে করার জন্য এগুলো করতে হবে না। আল্লাহ, সব তোমার ইচ্ছা। সম ধাতুজ কর্ম, একই ধাতু হইতে ক্রিয়া এবং কর্মের জন্ম। খুব ঘুম ঘুমিয়েছি, খুব ঘুম ঘুমিয়েছি, কি খাওয়া খেয়েছি? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? কে ধান খেয়েছে বুলবুলিতে? বুলবুলিতে কর্তিকারক, কে ধান খেয়েছে? কথাটা আমি কি কইলেন? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? বুলবুলিতে ধান খেয়ে এলেছে, এ কেমন কথা কন মামা? বুলবুলিতে ধান খায় কোনো সময়? ধান খাই দিই পামরি পোকায়, মাজরা পোকায়, আর খাই উন্দুরে। মামা, এই একখান জিনিস আমার মাথায় খুব খটকা লাগে। কি কত? ওই যে ইন্দুরে যে জিনিসটা কোনোদিনও খায় নাই, এটার দোষ ইন্দুরেই মাইসে দেয়। কোন জিনিসটা? ওই যে হলেন নাই, তাই রে নাই রে বন্ধুরে কোম্বা খাইলো ইন্দুরে। কোম্বা কি মামা? কোম্বা চেনেন না? পেঁপে, পেঁপে। আচ্ছা কোন মামা, ইন্দুরে কে কোনোদিন পেঁপে খেতে দেখছে?
না দেবে নাই আন্দাজে কার আজ এই সব পেরবাদ বানাইছে এ আমার মাথায় ঢোয় না আসলে এরা ফালতু লোক সব বিভক্তি দিয়ে রাখছে কারোবার সমস্যা মামা ঠিক বুঝলাম না তোর বোঝার দরকার নাই তুই বুঝলে ইন্দুরে সব কম্বা খেয়ে বলাইবো যা দোস্তরে চা দে আর আমি সারা রাত জেগে পড়বো চায়ের ব্যবস্থা রাখি যা উঠ যে মামা তাই রে নাই রে বন্ধু রে কম্বা খাই নই কুম্বা খাইলো ইন্দুরে তাই না রে বন্ধুরে কুম্বা খাইলো ভাই আমার বাড়ি তাই বান্ধা ভাই আমি ঢাকা শহরে আইছি ভাই কামেল খুঁজে আমার সব কিছু চুরি করে লেগে গেছে ভাই ভাই কিছু সাহায্য দিবেন ভাই বাড়ি ফিরে যাবো ওটা ছাড়াও না কেন কি ছাড়াবো ভাই ওই যে বললাম না গাই বান্ধা গাই বান্ধে রাখছে গাই ছাড়াই ফেলাও গাই বান্ধা ছাড়াবো ভাই কি কইতেছেন ভাই কি সারামু কি চাও একটু সাহায্য করবেন ভাই বাড়ি ফিরে যাবো ভাই টাকার জন্য বাড়ি যেতে পারতেছ না না ভাই আহারে বসো 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 খুব বিপদে পড়ছো না জি ভাই টাকা ছাড়া গাই বান্ধা যেতে পারতেছ না না ভাই একটা রেখাও নাই ভাই আহারে দুই দিন না খাওয়া ঠিক আছে তোমার টাকা দেবো টাকা নিয়ে তুমি গাইবান্ধা চলে যাবা কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা ভাই শর্ত খালি একটা আমি একটা প্রশ্ন করবো প্রশ্নটার উত্তর দিবা ঠিক আছে পারবা বলেন ভাই আচ্ছা বলো বহুদিন মায়ের খাই নাই বহুদিন মায়ের খাই নাই এটা কোন কারকে কোন বিভক্তি বহুদিন মায়ের খাই নাই দোলাই খাই নাই আর কি কইতেছেন ভাই বহুদিন মাইর খায় না এখানে বহুদিন কোন কারকে কোন বিভক্তি কো বহুদিন মাইর খায় না কোন কারক কোন বিভক্তি ভাই কি কোন ভাই ভাই আমার টাকা লাগবে না ভাই লাগবে লাগবে না ভাই উত্তর দে তুই না ভাই আমি যাই ভাই না ভাই এই এই ও তুই খারা 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 এই খারা খারা তোর ভাগ্যটা বলো আজকে তোর ধরতে পারলাম না তোর মাথা মতো ভাড়াই এলাম কই দিলাম ঘরে তুলব ঘরে এটা পাশাই এটা হাও কা বরকত জি আপা কি ব্যাপার এত চেঁচামেচি কিসের না আসলে আপা প্রবলেমটা হচ্ছে কি প্রত্যেকটা দিন একটা টাইমে একটা ভিখারি এসে গেট পাশে টাকা আমি ওকে বলেছি যে এরকম করবি না আমি ওকে আপা বুঝিয়ে বলেছি দেখ ভিক্ষে করা ভালো না তুই কাজ করে খা না সে কাজ করবে না সে কাজ এটা আমার নেশা এটা আমার পেশা এটা আমি বাসনে এটা করবো মেজাজটা খারাপ হয় না কারণ এবার দিছি লড়ান লাড়ি দিয়ে মেজাজটা খারাপ হয়ে গেছে ভালোই তো রাস্তার লোক ডেকে রেখে ভালোই জ্ঞান দিতে শিখেছ গুড ভেরি গুড মুই আর জ্ঞান দুমু কমিতা আপনারা মরে জেডু হিয়ান মুই তো হেয়েই মানছে রে কি হলো তুমি মনোযোগ দিচ্ছ না কেন তাহলে সেটা হবে তোমার ই কারক ওই যে অপাদান অপাদান কারকে সপ্তমী বিভক্তি তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না মানে না তাহলে ঠিক আছে আরেকটা ধরো এটা পারবো ধরো না আরেকটা ধরো আচ্ছা বলো বসন্তে কোকিল ডাকে বসন্তে কোন কারকে কোন বিভক্তি বসন্তে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বা
বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে শুট ঠিক ছিল টিউন এগুলাই করতে থাকো খুব ভালো কথা এগুলাই করতে থাকো আর আমার বাবা আমাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেখ আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এবার শেষ এবং এটা পারবই প্রমিজ ধরো একটা ধরো ঠিক করে বলবে তো একদম ঠিক আচ্ছা বসো বলো বিপদে মোরে রক্ষা করো এ না হয় মোর প্রার্থনা বিপদে কোন কারকে কোন বিভক্তি বলো বিপদ বিপদে তোমার বিপদ তো আপদ না শিওর কাছাকাছি বিপদ আপদ হ্যাঁ ওকে হ্যাঁ লজিক্যালি মানে লজিক্যালি যেটা দাঁড়ায় আমি কিন্তু অনেস্টলি বলতেছি যে লজিক্যালি বিপদ মানে যদি আপদ হয় তাহলে আমরা এটাকে তো আপদে সপ্তমী বলতে পারি মানে আমাদের বলা উচিত তোমারও বলা উচিত মানে আমার মনে হয় তুমি কি ফাজলামোটা একটু বন্ধ করবে এটা অপদানে সপ্তমী আশ্চর্য সামান্য জিনিসটা তোমার মনে থাকে না এটা অপদানে সপ্তমী হ্যাঁ কেন বলো তো বইতে লেখা আছে ও বইতে এগুলো লেখে কেন যতই মুখস্থ করি মনে থাকে না আমি কি করবো বলো এটা মুখস্থ করার জিনিস না তো বুঝতে হবে না বুঝলে কিচ্ছু পারবে না শোনো তুমি আগে সংজ্ঞাগুলো মুখস্থ করো সংজ্ঞাগুলো মুখস্থ করার পর দেখবে আস্তে আস্তে সব এমনি এমনি বুঝে যাচ্ছ তাই নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মনোযোগ দিবে কি মুখস্থ করতে হবে জানো সংজ্ঞা মুখস্থ করতে হবে সংজ্ঞা 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 আচ্ছা বাদ দাও তোমাকে এখন আমি অপদানার অধিকরণ বুঝো হ্যাঁ এটা আমার খুব বেশি প্রবলেম হ্যাঁ খুবই খুবই সমস্যা আছে প্রথমে আমি তোমাকে বলছি যে অপদানার অধিকরণ এক কথায় তুই যে কাজটা করবি সেটা হচ্ছে আমার নামে অনেক বদনাম করবি এত এত বদনাম করবি যাতে ছেলেটা গেটের ভিতরে ঢোকার পরিবর্তে গেট থেকে উল্টা দৌড় দেয় আফা আপনি কোনো চিন্তা করবেন না যেহেতু দায়িত্বটা আমার উপর পড়েছে এমন কথা বলবো দৌড়েই অভিশাপ হইবে না বরকত জি জনাব তুই কালকে বাজারে গিয়ে দেখে শুনে ভালো একটা কেদারা আর এক ডজন পেয়ারা নিয়ে আসবি সকালে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি জনাব আপনি তো শরাব পান করেন না কি স্টুপিডের মতো কথা বলছিস আয় আম্মু পেয়ারা আনবি চা খাওয়ার জন্য যা মারে তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস দুশ্চিন্তা করছিস না কই বাবা কদিন থেকে তোর মার কথা খুব মনে পড়ছে যাবার সময় আমাকে ভুলে গেলেন এখন থেকে তুমি শুধু বাবা নও
মাও। সেই থেকে সারাটা জীবন আমি চেষ্টা করেছি তুই যাতে তোর মায়ের অভাবটা কখনো অনুভব না করিস। কিন্তু আজকাল কেন যেন আমার খুব ভয় হচ্ছে। কিসের ভয় বাবা? তোকে যদি আমি একটা সুপাত্রে সম্প্রদান করতে না পারি তাহলে তোর মা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। একটা সুপাত্র, একটা ভালো পাত্র। বাবা তুমি কোনো টেনশন করো না, তুমি পছন্দ করে যে পাত্রের কাছে আমাকে বিয়ে দিবে দেখবে আমি তার সাথে অনেক সুখী হব। আমার লক্ষ্মী মেয়ে, তাই যেন হয় মা, তাই যেন হয়। সুচিস্মিতা জেনারে হাসি পবিত্র সুচিস্মিতা, জেনারের পঞ্চস্বামী পঞ্চভর্তৃকা, জেনারের পঞ্চস্বামী পঞ্চভর্তৃকা, জেনারের। হ্যাঁ একটা কথা জিগাম জিগা, আমি তো চাকরি হরেনি, তো এত কি লিয়া পড়া হরে? আর একটা চাকরি করমরে ভাই না মা, বেতন কি মেলা? এই চাকরিতে কোনো বেতনই নাই, উল্টা অন্য চাকরি থেকে যে টাকা পামু সেটাই চাকরিতে ডোনেট করা লাগবে, বুঝতে পারছস? না বুঝতে পারলাম না। তুই বুঝবি কেমনে? তুই বুঝলে তো কোম্বা সব ইন্দুরে খেয়ে বলাইবে। তাই রে নাই রে বন্ধু রে, কোম্বা খাইল ইন্দুরে, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। যার দুহাত সমানে চলে সব্যসাচী, যার দুহাত সমানে চলে সব্যসাচী, যার দুহাত সমানে চলে সব্যসাচী। মায়া কিন্তু ভালো না, সারাদিন প্রেম করে, ফোটকা মাছের মতন ওরা দাঁতগুলো ফুটিয়ে রাখবে। এই বেটা এত কথা বলিস কেন? তুই আমাকে চিনিস? আমি এই বাংলাদেশের সেরা একজন ডিরেক্টর। দাঁড়া লুকটা নিতে দে। শোন, আমার প্রত্যেকটা কাজে তোর মতো দিয়ে একটা ক্যারেক্টার থাকে, আমি দেখি তোকে কোনো কাজে লাগানো যায় কি না। এই লোকটা ঢুকলো কি করে? আবার বাধা তো দিয়েছিলাম কিন্তু হরর এই ঢুকে পড়ছে। আবার লোকটা কিন্তু একটা ইতর টাইপ। আবার মজার একটা বিষয় কি জানেন, আপনার এত এত বদনাম পেলাম, হে কয় কি আপনার মতন একটা মাইয়ে নাকি আর পড়েছে। হাসি বন্ধ করো, আমি এই লোকটাকে দেখছি, কিন্তু এরপর যদি আর একটা লোক ভিতরে ঢুকে তোমার খবর আছে। জি না আপা, ঢুকতে পারবে না। মনে থাকে যেন। জি থাকবে। নাম কি? নাম এমডি শাহাদাত জ্যাকি। আপনার জীবন বৃত্তান্ত কোথায়? জীবন বৃত্তান্ত? জীবন তো সাধাগরি নিয়ে এসেছি, আর বৃত্তান্ত কি জানতে চান বলুন? বলছি কি করা হয়? ডিরেক্টর, ড্রামা অ্যান্ড ফিল্ম। ও, আপনারই তাহলে বাংলা ভাষাকে বিকৃত করার দায়িত্ব নিয়েছেন। আপনাদের জন্যই আমি নাটক দেখা ছেড়ে দিয়েছি। অদ্ভুত, অবাক করার মতো কথা বললেন। আপনি জানেন প্রডিউসার আমাদের পেছনে পেছনে ঘোরে, আপনি আমাদের ছবি দেখতে যান, আপনি তো ছবি দেখতেই পারবেন না, বিকজ আপনি টিকিটই পাবেন না, হাউসফুল। শুনুন আঙ্কেল, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে একটা কথা বলি, পাত্রীর জন্য কেমন পাত্র দেখবেন জানেন?
সলভেন্ট, যাদের ব্যাংক সলভেন্সি আছে, সেটেল যারা, লাইক মি। আচ্ছা বলুন তো, বাংলা ভাষার উৎপত্তিটা হয়েছে কোত্থেকে? উৎপত্তি? আচ্ছা আঙ্কেল দেখুন তো, এতক্ষণ ধরে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু পাত্রী কি দেখলাম না? পাত্রী না দেখে তো আর আমি ইন্টারভিউ দিব না। আমি যে সুপাত্র সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, সেটা তো আমাকে দেখলেই বোঝা যায়, আর কথা বললে তো একদম ক্লিয়ার। কিন্তু আপনার পাত্রী যে সুপাত্রী সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ আপনার পাত্রীর চোখটা টেরাও হতে পারে, নাকটা বোঝাও থাকতে পারে। আগে পাত্রীকে ডাকুন, দেখে ইন্টারভিউ দিচ্ছি, আর পাত্রী আসলে বুঝবেন আমি কতখানি ক্রিয়েটিভ। আপনি এখন আসুন। জি, আপনাকে যেতে বলেছি। সত্যি সেলুকাস, কি অপূর্ব এই দেশ, এখানে রক্ত দেখেও চিনতে পারে না, অদ্ভুত। হ্যালো, ভেতরে যাব। ভিতরে যাবেন? হোনেন আপনার একটা কথা কই। কথাটা হইলে কি হোনেন? মাইয়া কিন্তু ভাই ভালো না, খাডো এত ডুহানে পটকা মাছের মতন মোটা, আর স্বভাব চরিত্র দুনিয়ার খারাপ, সারাদিন খেলি প্রেম হরে আর ঘুরিয়ে বেড়ে। আর ওই যে বাপ না, বাপ তো একটা পাগল, কৈপেন আপনি বদ্ধ পাগল, বাপ নাই রা লাগবে বুঝছেন। ভাই আপনার আমি একটা কথা কই, এত সুন্দর জীবন, এত সুন্দর পোলা, আপনি জীবনটা নষ্ট করবেন না, কত মাইয়া আছে না এইটা। নামটা কি যেন ভাইয়া? বরকত। আল্পনাকে আই নো অনেক আগে থেকে, বুঝছো, আমরা একসাথে স্টাডি করেছি, ও আমার গুড ফ্রেন্ড ছিল। গুড ফ্রেন্ড বলে রেডিও জকি, জকি তো উটের সঙ্গে থাকে জানতাম, রেডিওতে কী করো? মানে আসলে বিষয়টা হচ্ছে কি, ওই যে মানে উটের জকির মতো আমরা আর কি রেডিওর ইয়েটা মানে ওই ইয়েটা মানে লাগামটা ধরে টেনে টেনে নিয়ে চলি আর কি। তোমরা তো বাংলা ভাষাটাকে চিবি চিবি খেয়ে ফেলেছ, বাংলা ভাষাটা ভালো করে বলতে পারো না? হাউ সিলি, কেন পারবো না? মানে বুঝছেন বিষয়টা হচ্ছে, মানে বাংলাদেশ মানে মাদার টাং। আসলে আমি যদি আপনাদেরকে এখন একটা গান গিয়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা, আই মিন আমরা আর কি আর্যেরাও ভালো বাংলা বলতে পারি। গান? না না, গান না চাচা, একটু শুনি না। ঠিক আছে শোনো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, উনি আর কি মানে আসলে যদি এখানে মিউজিক নাই তারপর আমি একটু ট্রাই করি, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, চাঁদের মেয়ে জ্যোৎস্না আমি বেদের মেয়ে, না 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 কথা দিয়ে কথা রাখি ফাঁকি দেই না। আচ্ছা বল তো গাধা। সিম্পল, গাধা। গাধাকে চন্দ্রবিন্দু দিয়ে কে উচ্চারণ করে বলো তো? কে? গাধায়। মানে মানে আপনি আমাকে গাধা বলছেন? আঙ্কেল বিষয়টা একটু লো হয়ে গেল না? তোমার কথাবার্তা আর গান শুনে আমার মাথাটা অলরেডি হাই হয়ে গেছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। বুঝছেন, একটা চরম ফিলিংস নিয়ে আসছে, চরম ফিলিংস। কি হবে স্বরলিপি, আমার মেয়েটার জন্য কি একটা সত্যিকারই বাঙালি ছেলে পাবো না চাচা? বাংলা ব্যাকরণ জানা ছেলে
বাংলা ব্যাকরণটা আসল কথা নয়। আমি এমন একটা ছেলে চাচ্ছি যার মধ্যে বাংলা সংস্কৃতি, মোট কথা বাংলাদেশটা যার মধ্যে আমি দেখতে পাই। মেয়ের বিয়ের জন্য বিজ্ঞাপন দিছে না? হ্যাঁ পাত্র চাই। হ্যাঁ দিছে দিছে। আমি সেই পাত্র। আপনি সেই পাত্র? ও জনাব তো তার একমাত্র মেয়ের জন্য পাত্র চাই বিজ্ঞপ্তি দিয়েছে, তার কাজের বুয়ার জন্য না। কি বললা তুমি? তোমার গলায় একটু বেয়াদবির সুর পাইলাম। বাড়ির দারোয়ান হয়ে এই বাড়ির হবু জামাইয়ের সাথে তুমি বেয়াদবি করতেছো? দুই দিন পরে আমি যখন এই বাড়ির জামাই হবো তখন কিন্তু আমি তোমার ওয়ান টু কইরা দিব। শুনেন, ওয়ান টু করার আগে আমি কিন্তু থ্রি পর্যন্ত গুনি। এর মধ্যে যদি এলাকা একদম থাপড়ে 28টা দাঁত ফেলাই দিব আমি। 28টা ফেলাবেন কেন? পুরো 32টাই ফেলাই দেন, তারপরে ঢুকতে দিব না। আরে 32টা থাকলে তো 32টা ফেলাবো, 28টা আছে 28টা ফেলাই দিব থাপড়ে একদম। আপনি স্কুল মাস্টার, জানেন না মানুষের 32টা দাঁত থাকে 28টা থাকে না? আরে ব্যাককল, তোর যদি 32টা দাঁত থাকতো তুই কি এখানে দাঁড়ান হইতি? তুই তো আমার মতো স্কুল শিক্ষক হইতি, এর লেগেই তো কইলাম তোর 28টা দাঁত আছে ছাগল। জনাব ভিতরে আসতে পারি? আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? জি আমার নাম মিজান মহাজন। মহাজন কি আপনার বংশ পদবী? না, আসলে এটা কিভাবে আমাদের পদবী হলো এটা আমরা জানি না, তবে বংশ পরম্পরায় আমরা শিক্ষকতা করি। আমার দাদা ছিলেন পাটি স্কুলের শিক্ষক, আমার বাবা ছিলেন নাইট স্কুলের শিক্ষক, আর আমি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমাদের এই বাপদাদার নামের সাথে মহাজন নামটা কিভাবে যুক্ত হলো এটা আমার বাবাও আমাকে বলতে পারেননি কখনো। বয়স কত আপনার? ছেলেদের আবার বয়স কি? আর তাছাড়া এ বিষয়ে আমি মেয়েদের সাথে সমভাবাপন্ন, বয়স নিয়ে আলোচনা না করাই ভালো। বাক্য সংকোচন করতে হবে, নিজের রং বদলায় যে বর্ণচোরা। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, বাঘের কোন কারকে কোন বিভক্তি? অপাদানে ষষ্ঠী। এবারে একটি সরমাত্রিক ছন্দের উদাহরণ দিতে হবে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। বাহ বেশ সুন্দর। আচ্ছা ভাষার যে রীতিতে আমরা সবসময় কথা বলি তাকে কি বলে? চলিত বা কথ্য রীতি। আচ্ছা হঠাৎ একটা ম্যাগাসকা জায়গাটারে কাদা কাদা বানায় হেলাইছে, এটা কোন অঞ্চলের ভাষা? এটা বৃহত্তর বরিশাল অঞ্চলের ভাষা। ঠিক। চাচা যান। হ্যাঁ আমি একটু আসছি। হ্যাঁ আবার কোথায় যাবি? একটু আসছি। আচ্ছা ঠিক আছে। বাজে কথা বলিস না তো, সজীব কোথায় সেটা বল। আমি কিভাবে বলবো, ফোন অফ। ওর ফোন অফ তাহলে অন্য কারো কাছ থেকে খবর নে।
আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আপু আমার মাথায় কিচ্ছু আসছে না শোন ওকে পাঁচটার মধ্যে যেভাবে পারি সেখানে হাজির কর চাচা জানকে নইলে ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে যাবে তুই তাহলে এদিকটা দেখ আমি একটু ওদিকটা ম্যানেজ করি ঠিক আছে কি হয়েছে ওর কোনো বিপদ হয়নি তো নাকি ও ইচ্ছা করে আসছে না ওর তো আবার কিচ্ছু মনে থাকে না উফ আল্লাহ আমি এখন কি করব ফোনটাও অফ করে রেখেছে স্বরলিপি শোন আমার যে কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো এই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে ভাষার উপর ও বিস্তর জ্ঞান আছে বাংলা ভাষার প্রত্যেকটি প্রকোষ্ঠ যাতায়াত আছে আসুন আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো তুই একটু আপনার কি খবর নেই চাচা যান আপনার সাথে আমার একটু কথা ছিল এখানে বল না ও তো এখন আমাদের ঘরের ছেলে না চাচা যান এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার ও আচ্ছা 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 ঠিক আছে বাবা তুমি একটু বসো আমি এক্ষুনি আসি হ্যাঁ আচ্ছা চাচা যান আপনি এখনই এক চূড়ান্ত সিদ্ধান্ত কেন নিচ্ছেন আমাদের হাতে তো এখনও অনেক সময় আছে তাছাড়া চাচা যান এই ছেলের সাথে আলপনাকে কি মানাবে বলেন আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ছেলেটা তো ভালোই আর তাছাড়া বাংলায় অত চমৎকার দখল এই যুগে এমন সুপাত্র কোথায় পাবো বল চাচা যান আপনি ছেলেটার বয়সটা দেখবেন না আর তাছাড়া আলপনারও তো পছন্দের একটা ব্যাপার আছে আমি আমার মেয়েকে জানি ও আমার কথার উপর কোনো কথা বলবে না আমি ওকে প্রকৃত বাঙালি আদর্শে বড় করেছি তা তো অবশ্যই চাচা আপনার সিদ্ধান্তের উপরে কেউই কোনো কথা বলবে না কিন্তু ভাইবাতে তো সবার অধিকার আছে অংশগ্রহণ করবার আমরা একটু দেখি না চাচা যান ঠিক আছে তুই যখন বলছিস কিন্তু ছেলেটাকে কি বলবো ওনাকে বলি কাল আমরা সিদ্ধান্ত জানাবো ঠিক আছে তাই হবে চল ভেতরে যাই মানে ব্যাপারটা হয়েছে কি মানে চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা তোমাকে কালকে জানাবো জি আচ্ছা হ্যাঁ তা আমি এখন আসি খালি শার্ট গায়ে তো মনে হবে প্যান্ট পরবো না আমি প্যান্ট কই ও প্যান্ট আমি আনতে পর নাই আনতে কই তো প্যান্ট ছাড়া কি আমি যাবো না প্যান্ট কই ওই রুমে আমার লাগবে না আমি যাই দেখতে খাটো এরকম পোটকা মাছের মতন আর তরমুজের আজির মতন খালি বিসি যা লাভ নাই কেমন আছেন আমি সারা রাত জেগে কিন্তু পড়াশোনা করেছি আমি ভাবছিলাম যে সকালবেলা একবার এখানে চলে আসবো কিন্তু কি করবো বলো মানে কখন যে ঘুমিয়ে গেলাম
মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আমি কিন্তু খুব কনফিডেন্ট, আমি আমার কিন্তু সব মুখস্থ, ভাইবা দিলেই কিন্তু আমি পাশ করবো। ওনাকে জিজ্ঞেস কর যে ওনার মোবাইলও কি ঘুমিয়ে পড়েছিল নাকি। না না, মোবাইল তো ঠিক ছিল, কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় কখন যেন মোবাইলের চার্জ চলে গিয়েছে, সো আমি তো এটা বুঝতে পারিনি তাই। ঠিক আছে, ওনাকে ভিতরে বসতে দে, আমি বাবাকে পাঠাচ্ছি। আরে বরকত, মেয়ে কিরকম দেখতে যেন বলছিলেন আবার একটু বলেন তো। এই জন্যই তো বলি আপনার সমস্যাটা কি, কেস টু ফাইল না? তোমার এত বড় সাহস, তুমি এসেছো আমার মেয়েকে বিয়ে করতে? বেরো বেরো। চাচা জান, আপনি কি ওনাকে চেনেন? আরে চিনলে মানে, এই গাধাটা আমার ক্লাসে সারা জীবন ফেল করেছে, আমার হাজার হাজার ছাত্রের মধ্যে শুধুমাত্র এই ছেলেটি যাকে আমি বাংলা ব্যাকরণ শেখাতে পারিনি, আর সেই ছেলে কিনা। বেরো বেরো। সাহেব, আমি একটু কথা বলতে চাই। আপনার স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পরবর্তী জীবনে আমি বাংলা ব্যাকরণ নিয়ে প্রচুর অধ্যয়ন করেছি এবং আমি ব্যাকরণটাকে আয়ত্তে এনেছি। এই কথাটা বলে কি, ও নাকি বাংলা ব্যাকরণ আয়ত্ত করেছে? উনি এত দূর থেকে এসেছেন, এত করে যখন বলছে, আমরা একটু দেখি না উনি কতটুকু জানেন। শেষ পর্যন্ত এই গাধাটার পরীক্ষা নিতে হবে আমাকে। সন্ধি বিচ্ছেদ কর, হিমালয়, হিমযোগ আলয়, নাবিক, নৌযোগ কি, বাগধারা বলো তো, অগ্নি শর্মা, রাগান্বিত হওয়া, অকাল কুষ্মাণ্ড, অপদার্থ। বাহ, আপনি কি করেন আর আপনার বাড়ি থেকে কে আছে ভাই? জি, আমি একটি চাকরি, আমি একটি চাকুরি করি, আমার বাড়িতে আমার বাবা আছেন, মা আছেন, বিয়ে মানে বিবাহ করিনি তাই ওনাদের আনতে পারছি না। ব্যাস বাক্য সহ সমাস বলো। আনাড়ি, নেই নারী জ্ঞান যার, নয়িং বহুপ্রীহী। আপাদ মস্তক, পদ হইতে মস্তক পর্যন্ত অব্যয়ভাব সমাস। কবিগুরু, কবিদের গুরু ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, একটা সমার্থক শব্দ বলো তো, অগ্নি, আগুন, হুতাশন। অবজ্ঞা, তাচ্ছিল্য। এক কথা প্রকাশ করো তো, একে তো নাচুনি বুড়ি, তাতে পড়েছে ঢোলের বাড়ি, ইন্ধন যোগানো, কি দেখলা বুঝা? বাহ, মধ্যে কি রোশ নাই, বাক্যাশে রাখ, এটা কোন অঞ্চলের কথা? নোয়াখালী। একজন মানুষের দূর সাহস ছিল, এটা কোন অঞ্চলের কথা? যশোর। কারক এবং বিভক্তি নির্ণয় করো, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর, শোকে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। করণে সপ্তমী, ঠিক বলেছ। আষাঢ়ে বাদল নামে নদী ভরভর, আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বাহ বাহ, আমারে রহ তুমি করুণা করে, আমারে কোন কারকে কোন বিভক্তি? এক্ষেত্রে একটু দ্বিমত আছে, কোনো কোনো বইয়ে লেখা আছে কর্মে দ্বিতীয়া, আর যেহেতু এখানে সম্প্রদান বোঝানো হয়েছে, আমারে লহ তুমি করুণা করে আমাকে সম্প্রদান করা হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি সম্প্রদানে চতুর্থী। সৎপাত্রে কন্যাদান করো, সৎপাত্র কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদানে সপ্তমী। সপ্তমী বিভক্তি, সপ্তমী, হ্যাঁ সম্প্রদান। আমি সুপাত্রে আমার কন্যাকে সম্প্রদান করব,
এবং তুমি হচ্ছ সেই সুপাত্র। কংগ্রাচুলেশন, তোমার বিয়েটা হচ্ছে। তোমার ভাই ভালো হয়েছে? উফ আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাক বাবা, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমার সঙ্গে না, তোমার বিয়ে হচ্ছে অন্য কারোর সঙ্গে। আমার ভাইবাটা অত্যন্ত খারাপ হয়েছে, আই এম সরি। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, মাফ করে দিও আমাকে। আমার বিয়া তুমি এক কাম করো, ভালো করে মাইয়ার একটু বর্ণনা দাও, একটু বাড়াই কই যেন শুনে আমার ভালো লাগে। বাড়াই কম কেন, যা আছে এইটা শুনলেই তো তুমি মহা খুশি। আচ্ছা কও, শুন মাইয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বাহ, একা হাদিস সব লোকেরে শোনায়। বাহ, আর হচ্ছে পর্দানশীল, একটা লোকও তার চেহারা দেখতে পারে না। দেখতে কেমন আনে? পরিল্লাহান সুন্দর। পরিল্লাহান সুন্দর মাইয়া, আরে এত কথা বল না। পর্দানশীল মাইয়া, পরিল্লাহান সুন্দর, তুমি কও দেখলা কি ভাই? তো মাইয়া দেহ লাগে শুনছি। আচ্ছা আচ্ছা কও, আরো গুণ কম আয়ার। পঞ্চাশ জন লোকের খাওয়ান দাওয়ান দিব এক হাতে, কোনো সহযোগিতা লাগবো না। একের দশ জন লোক ওখানে বসবো, কথা কইব, মায়া একাই পটু। মানে বিয়া করলে আর কামার মানুষের দরকার নেই? কোনো কামার মানুষ না, খালা মা একটু উমেশ পাইব, তারপরও খালাম্মা তো এক একাই থাকে, বুড়া মানুষ, সারাদিন বাইক বয়ে থাকে, কোনো কামকাজ নাই। মায়াটা থাকলে তুমি দশ দিনে যাও, এক মাসে যাও, কোনো অসুবিধা নাই, খালাম্মা আনন্দেই থাকবো। বাহ, তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, খুব ভালোই, কাজ কাম সব জানে, সব কাম জানে, পর্দানশীল, পরিল্লাহান একেবারে। পাকনা আছে ভাই? তো পাকনা তো ওরে দেখবা তুমি। আচ্ছা, এর কি করো আমার সাথে, ফোনে কথা কইলে খারাপ। হ্যালো, আরে ওইটা তো ওই সময় দুষ্টামি করছি। আচ্ছা, ওই ব্যাপারে পরে কথা বলতেছি, শোনো। মা আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখছে, মেয়ে খুবই পরহেজগার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, একাই পঞ্চাশ জনকে দেখা হতে পারে। এখন আমি কি বিয়েতে রাজি হতে পারি? আচ্ছা, কার লগে কথা কইলা? আমার বউয়ের লগে, ক্রামত ভাই। তোমার বউয়ের লগে? তুমি বিয়ে করে ফেলাইছ? আমার এই কথা অনেক আগেই কানে দিছিলাম। ভালো করছিল, আমার বাইক দিয়ে আর একটা ভালো কাম করবো। মারে কইবা আমি অতি শীঘ্রই নতুন বলে আইতেছি। এই মেয়ে পরহেজগার না, পর্দানশীলও না, পঞ্চাশ জনের আইন দেওয়া খাওয়াইতে পারবো না। তো মাইয়া ভালো, পুরীর কাছাকাছি। তাহলে বিয়ে করলা কে? এই মেয়ে বিয়ে করছে কি লেগে জানো? অনেক দিন যাবত একটা পুরী খুঁজতেছিলাম বিয়ে করবো, পাকনা ছাড়া পুরী, এটা পুরী কিন্তু পাকনা নাই, এই লেগে বিয়ে করছে। বাবা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মাস্টার সাহেব, আপনি ঠিকই কইছেন, আমার দাঁত তো আসলেই 29টা। তাইলে আমার কি বুদ্ধি কম, আমার কি কোনো বুদ্ধি নেই মাস্টার সাহেব? ভুল কথা, তোমারও বুদ্ধি আছে। তবে তোমার যতটুকু আছে তোমার একটা প্রবণতা আছে সেটাকে বেশি করে দেখানোর, এটা ঠিক না, বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস মনে রাখবা, যার যত কম দাঁত থাকে সে তত সরল এবং ভালো মানুষ হয়। তুমিও একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব, কি ভিতরে যাই তো কোনো লাভ নাই। কেন? পাত্র ঠিক হয়ে গেছে। পাত্র ঠিক হয়ে গেছে মানে? গতকালকে তারা আমাকে নির্বাচিত করলো পাত্র হিসেবে, এখন অন্য পাত্র ঠিক হয় কিভাবে? নিশ্চয়ই কোথাও কোনো দুর্নীতি হয়েছে। আমি এই সিদ্ধান্ত মানি না, আমি জবাব চাই। আমি জান যাই কোনো লাভ হইব না, যাক দাঁত কম থাকলে বুদ্ধি আছে। না না না, এটা মেনে নেওয়া যায় না। আপনি একজন স্কুল শিক্ষক, আমিও একজন স্কুল শিক্ষক। একজন স্কুল শিক্ষক হয়ে আপনি আরেকজন স্কুল শিক্ষকের সাথে এরকম প্রতারণামূলক আচরণ করতে পারেন না। আপনার যেরকম মেয়ের জন্য একটা ভালো ছেলে আপনি খুঁজছিলেন, সুস্থ সাংস্কৃতিবান রুচিবান একটা ছেলে খুঁজছিলেন, আমিও তো সেরকম একটা মেয়ে খুঁজছিলাম। ভেবেছিলাম কোনো দিন বিয়ে করবো না, কিন্তু আপনার বিজ্ঞপ্তি দেখে মনের ভিতর একটা আশা জেগেছিল এবং সেই আশার অনেকখানি আপনি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন গতকাল। আর সেই আজকে আপনি বলছেন যে বিয়ে হবে না। আপনি এরকম আচরণ আমার সাথে করতে পারেন না, আপনার কোনো অধিকার নেই আমার সাথে এরকম আচরণ করার। আপনি আমার সেন্টিমেন্টের কথা একবার চিন্তা করেছেন? আমার কি হতে পারে এটা আপনি একবার ভেবেছেন? আপনি এটা কখনোই করতে পারেন না আমার সাথে। নো নেবা। মিজান সাহেব, আপনি একটু আসেন, আপনার সাথে আমার একটু কথা ছিল। আর কি কথা বলবো বলেন, কথা বলার আর কিছু বাকি আছে? একটু আসুন। হ্যাঁ, এটা তো ভীষণ একটা অন্যায় এবং অবিচার হয়েছে আমার উপর। আপনি বলেন, পাঁচজন পাত্রের ভিতর আমি সবচেয়ে যোগ্য ছিলাম, আমাকে নির্বাচিতও করা হয়েছে, মেয়েও আমার পছন্দ হয়েছে, এখন আপনারা বলছেন এই বিয়ে হবে না। আপনারা কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনি পাত্র হিসেবে একদম আসলে ঠিক আছেন, আপনি যোগ্য পাত্র, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু জীবনের বাস্তবতা আর গল্প তো এক না। আপনি একটু ওর হয়ে চিন্তা করেন তো সেই জিনিসটা আপনারা আগে খেয়াল করবেন না। আপনারা এরকম একটা বিজ্ঞাপন দিয়ে মানুষের মন নিয়ে তো খেলাধুলা করতে পারেন না। হ্যাঁ ভাইয়া, আপনার সব কিছু আসলে বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা যা চান সেটাই হবে, আমি আমার অধিকার প্রত্যাহার করে নিচ্ছি। ওকে, অল দ্য বেস্ট। জাদু জানি জাদু, তোমার বাবাকে জাদু দিয়ে ম্যানেজ করলাম, এবার আমাকে জাদু দেখাও। বলো কি জাদু দেখবা বলো তো। তোমার প্রেমে মত্ত হইয়া এখানে প্রেমে কোন কারকে কোন বিভক্তি? এটাই বলতে হবে, এটাই বলতে হবে। বলো, তোমার হাত দুটো একটু দাও না। হাত দিয়ে কি করবা, ধরে বলবো। আচ্ছা, এভাবে ধরো কেন? এভাবে ধরতে ভালো লাগতেছে। এটা কোনো কথা বললা? এভাবে কেউ হাত ধরে
এটা কি ব্লুটুথ কি হবে দেখাচ্ছে নড়াচড়া করো না হ্যালো দোস্ত ওই বাবার কাছে ইন্টারভিউ তো শেষ এখন মেয়ের কাছে ইন্টারভিউটা বাকি আছে তোমার প্রেমে মত্ত হয়ে এটা কোন কারকে কোন বিভক্তি আমাকে একটু বল কি ব্যাপার এরকম করছিস ছাড়ো তুমি আরে ছাড়ো ছাড়ো তোরে না আয় শুন রাখতেছি ছাড়ো দাঁড়াও দাঁড়াও কেন ছাড়বো কেন আমি তোমাকে মারবো ছাড়ো কেন মারবা তুমি নকল করছো নকল করছি নকল না করলে তো তোমার পাইতাম না আমি তুমি ছাড়ো ছাড়ো সত্যি মারবা না হ্যাঁ আমি সত্যি মারবো কতগুলি মারবা অনেকগুলো মারবো তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হচ্ছে কি বলো আচ্ছা ঠিক আছে আগে মারো তারপর বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 শর্তটা ছিল কি জানো কি তুমি আমারে যতগুলি মারবা আমরা ততগুলি বেবি নেব হ্যাঁ মানে তো মানে কি আমরা 10টা বেবি নিচ্ছি 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা আর বেবি আমি নিতে পারবো না 23টা 24টা 24টা